शलाका चक्षुर्ललिता येन तस्मै श्रीगुरवे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामी नाम नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारी निर्विशेष शून्यवादी पाश्चात्य कृष्ण गुरु महाराज के भगवान प्रसादी माल्य दिए बरण कर श्रीपद पार्थ प्राण प्रभु मायर उद्धनी जो ईटा ওই আসক্ত মনপাত্র মানে সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকটা মানে হরে কৃষ্ণ বহুবার একটা শ্লোক প্রায় অনেকবারই পড়েছে সেটা থেকে পড়ছি ভগবদ্গীতার ভগবান যেখানে বলছেন ভক্তি সম্বন্ধে ভক্তি মানে ভগবানকে ভালোবাসা তার অনেক সিঁড়ি বা স্তর রয়েছে আদৌ শ্রদ্ধা সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি কি পড়বে সবাইকে বলা মাইয়া ভেঙে ভেঙে হরে কৃষ্ণ ভগবদ্গীতা যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ এর প্রথম শ্লোক শ্রী ভগবান উবাচ আপনার কৃপাপূর্বক বলুন মাইয়া সক্ত মনাঃ পার্থ যোগং যুঞ্জদ মদাশ্রয়ঃ অসংশয়ং সমগ্রং মাং যথা গেষ্য শীতশৃণু মাইয়াসক্ত মনঃ পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয়ঃ অসংশয়ং সমগ্রং মাং যথা গেষ্য শীতশৃণু শিলপ্রভুপাদ কৃত এই শ্লোকের অনুবাদ শ্রী ভগবান বললেন হে পার্থ আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো কতক্ষণ লাগবে আমি যদি বলি তুমি পড়তে থাকো আর আমি মাঝে মাঝে থামিয়ে দিয়ে বলব শুনুন এটা খুব গুরুত্বপূর্ণ কেন ভগবান আমাদের গোপনীয় জ্ঞান দিচ্ছেন তারপরে আরও গোপনীয় তাই সবচেয়ে গোপনীয় জ্ঞানটা হলো এই যে সবসময় আমাকে মনে রাখবে মনমনা ভাব মদভক্ত আমাকে ভক্তি করবে তবে আমাকে ভালোবাসবে মদ্দাজি মাম নমস্কার আমার উপাসনা করবে আর আমাকে প্রণাম করবে তাহলে যেহেতু তুমি আমার প্রিয় জন এবং বন্ধু তাই তোমাকে আমি সবচেয়ে গুহ্যতম গোপন কথাটা বললাম এটা যদি তুমি করো নিঃসন্দেহে তুমি আমার কাছে ফিরে আসবে তা দেখুন
আপনারা বলুন, আপনারা কি ভগবত ধামে যেতে চান কৃষ্ণের সঙ্গে? হ্যাঁ, তা আপনাকে এটা করতে হবে। এখন বহু জন্ম নষ্ট করেছি আমরা, হ্যাঁ, আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুন এইভাবে কেন বলে সংসারে ঘুরছি, ব্রহ্মা থেকে কীট পর্যন্ত, ইন্দ্র কখনো দেবতা, কখনো পশু পাখি কীট পতঙ্গ, 84 লক্ষ এরকম জীব দেহ ঘুরছি কর্ম অনুযায়ী। এখন মনুষ্য জন্ম শুধু হঠাৎ পেয়ে গেছি কি আমরা ভাগ্যমত? মানুষ জন্ম, মানুষের সংখ্যা সবজির মধ্যে খুব কম। এই সুযোগ যে ছেড়ে দিই তাহলে আবার কত জন্ম কে জানে বলে। সুতরাং কেউ যদি গম্ভীরভাবে নেন যে হ্যাঁ আমাকে এই জন্মেই ভগবানের কাছে যেতে হবে, তা প্রভুপাদ বলেছে এখন কলিযুগে ভগবান কৃষ্ণ আসেন কিন্তু সঙ্গে সঙ্গে অনেকদিন পরে আমার মহাপ্রভু আসেন, এতে সংকল্প সবসময় আসছে না, সুতরাং এই সুযোগ নেওয়া উচিত। তাই কী করে সেই ভগবানের আসক্তি বাড়াতে হয় সেটা হলো ভক্তি। সেটা এখানে বলছে, শুনুন ভগবান কী বলছে, ভগবানের কথা অব্যক্ত হবেই, তুই জানতে চান তাহলে সেটা পালন করুন, ভগবান যা বলছে প্রভুপাদ যা বলছে। হরে কৃষ্ণ। তাৎপর্য, ভগবদ্গীতার এই সপ্তম অধ্যায়ে ভগবত তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ, তার এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কীভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। চার ধরনের সৌভাগ্যবান লোক ভগবানের শ্রীচরণে আসক্ত হন এবং চার ধরনের হতভাগ্য লোক কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন না, তাদের কথাও এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতার প্রথম 6টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে সে চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। ষষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত বা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায়। এই জন্য বহুবার বলেছেন সকালবেলা উঠেই আমাদের প্রথম কর্তব্য চারটান করে যত সময় মঙ্গলারতি আর জপটা করা ভালো করে। অন্য সময় জপ করলে কানে ঢুকছে কি না হচ্ছে ভগবান জানে। আমি ভোরবেলা করি ব্রহ্ম মুহূর্তে তাহলে সেটা প্রভাব অনেক। দিনের মধ্যে অনেক সময় আমার মনে যা অবাঞ্ছিত আসা উচিত না হয়তো আসবে, হ্যাঁ, তা আমি হয়তো তার সাথে লড়াই করে বের করে দেওয়ার চেষ্টা করি, সে হয়তো নাও বেরোতে পারে, আমাকেই হয়তো বশীভূত করে ফেলবে। কিন্তু আমি যদি ভোরবেলা উঠে নিরপরাধে চেষ্টা করি হরিনাম করতে, যেটা ব্রহ্ম মুহূর্ত, সেটা সাধনার সবচেয়ে ভালো সময়, তাহলে পরে দেখা যাবে আমি যদি ঠিক ঠিক অন্য নিয়ম পালন করি, 4টে নিয়ম ঠিক করে, তাহলে আমরা এমনি যথেষ্ট বল পাবো যার দ্বারা ভগবানের কৃপায় মায়া আমাকে বশীভূত করতে পারবেন। অর্থাৎ আমাকে, আমি যদিও চাই না এই সব মনের মধ্যে আসুক, তা আমি এদেরকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করব, অন্য সময় হয়তো পারবো কি না সন্দেহ। কী মনে হয়, ঠিক বলছি? এখন অন্য জিনিস যদি মনে আসে আমার, যদি তখন হঠাৎ শরীর ত্যাগ করতে হয় তাহলে আমার গতি কী হবে? সেই জন্য প্রভুপাদ বলছে আমাদের সাধন ভজন খুব ভালো করে করতে হবে। অন্য সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গল্প করছি কথা, ওই সব হই না কি না। আমি যদি সাধন করি তাহলে অন্য লোককে ভক্ত করতে পারি, আমার কথা তারে সে মন দিয়ে শুনবে না, দেখি নিজেই এসব করছে না ঠিক। আচ্ছা, নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্যামী পরমাত্ম উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয়, কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি। পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ, এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সব কিছুই পূর্ণ প্রকাশিত হয়ে থাকে। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় তো লাভ করার ফলে নিঃসন্দেহে অবগত হওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম জ্ঞান। বিভিন্ন প্রকার যোগ হচ্ছে কৃষ্ণ ভাবনা অর্জনের পথে
পদক্ষেপ মাত্র। সরাসরিভাবে ভগবত ভক্তি লাভ করে যিনি ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন, তিনি অনায়াসে ব্রহ্মতত্ত্ব পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে সর্বতোভাবে অবগত হন। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে সবকিছুই পরিপূর্ণরূপে জানতে পারা যায়। তখন সর্বতোভাবে জানা যায় যে কে ভগবান, কে জীব, কি জড়া প্রকৃতি, কি এবং তাদের প্রকাশ কিভাবে হয়। তাই ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের শেষে শ্লোকের নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন শুরু করা উচিত। নববিধা ভক্তির মাধ্যমে মনকে শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন করা যায়। তাদের মধ্যে সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম। ভগবান তাই অর্জুনকে বলেছেন তৎশ্রীণু, অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো। এই জন্য আমাদের ভক্তি পথে দেখা যায় শুধু বাদে শ্রবণ করেই মহারাজ পড়েছি সাত দিনের মধ্যে ভক্তির সিদ্ধি লাভ করেছে, যায় না সাত দিনের মধ্যেই তার মৃত্যু হবে, আমরা যাই না যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। সেই জন্য আমাদের খুব মন দিয়ে শোনা উচিত, উইথ লাভ অ্যান্ড ডেভোশন, ভক্তি ভরে অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা উচিত। সেই জন্য প্রভুপাদ প্রতিদিন বলছে সকালবেলা প্রতিদিন শ্রীমদ্ ভাগবত পাঠ, আমাদের রাজি করছে প্রতিদিন ভাগবত পাঠ করা মানে ভগবানের সঙ্গ করা, ভগবানের কথা আর ভগবান অভিন্ন, আর ভগবানের শ্রেষ্ঠ ভক্ত যারা তাদের কথা আছে শ্রীমদ্ ভাগবত, এবং পড়লে প্রতিদিন পড়তে 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 তাদের সঙ্গ হচ্ছে, সাধু সঙ্গে ফলে ভক্তি হয়। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে না পরিচয়, ভক্তের সঙ্গে সঙ্গ হওয়ার জন্য আমি সহজেই আমি ভক্তি লাভ করতে পারি। সেই জন্য প্রভুপাদ ইস্কন করেছেন যাতে আমরা ভক্ত সঙ্গে থাকি, তা নাহলে যে কোনো মুহূর্তে আমাদের পতন হতে পারে। মায়া খুব শক্তিশালী, ভগবানের শক্তি দৈবী হেবে আসিয়া গুণময়ী মম মায়া দূরত্বা, ভগবানের শক্তি এক বলছে দৈবী, সুতরাং তার সাথে লড়া খুব কঠিন। আচ্ছা, কিন্তু ভগবানের শরণাগত হলে সে তাকে আর কিছু করতে পারে না। তাই আমরা সবচেয়ে গুহ্য জ্ঞানের মধ্যে একটা হলো মনমানা ভব, আরেকটা হলো তারপরেই বলছে সব ধর্ম ছেড়ে দিয়ে আমার একান্ত শরণাগত হব। ভগবানের শরণাগত মানে ভগবানের শুদ্ধ ভক্তের শরণাগত হলে ভগবানের শরণাগত, শরণাগত মানে যা ভক্তির অনুকূল সেটা গ্রহণ করা, যা প্রতিকূল তা ত্যাগ করা। ভগবান আমাকে অবশ্য রক্ষা করবেন, পালন করবেন, দৃঢ় বিশ্বাস, এর কথা হলো চারটা পয়েন্ট হলো। আর দুটো পয়েন্ট, একটা হলো যা কিছু আমি করছি ভগবানের স্বার্থের জন্য করছি, তার সুখের জন্য, আরেকটা হলো সবসময় নিজেকে ভাবা আমি অত্যন্ত অনেক জীবনে কত খারাপ কাজ করেছি, আমি পতিত আদম, সেই অত্যন্ত বিনম্র হওয়া। এই ধরো ছটা পয়েন্ট দেখতে হবে, আমি কি এইভাবে করছি চলছি তাহলে আমি শরণাগত হচ্ছি, কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের সে নির্ভরযোগ্য আর কেউ নেই, আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। তাই এই জ্ঞান সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে শিক্ষা লাভ করতে হয়। কেতাবী বিদ্যায় অহংকারী অভক্ত ভুঁইফোরের কাছ থেকে নয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধির এই পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে, শ্রীনতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন বৃত্তান্তস্তভদ্রাণি মিথুনতি সুহিত সতম। যারা প্রতিদিন শুনছি হরিকথা, যারা কিছু অনুভব করেছেন ভগবতের শিষ্য বা যাই করব যত বেশি, তাই শূন্যতাম সকথা কেন কৃষ্ণের কথা শুনলে পূর্ণ শ্রবণ করতে, এমনি তো পূর্ণ হবে সংকীর্তন করে, হৃদস্তত্ব অভদ্রাণী আমাদের ভিতরে যেগুলো অবাঞ্ছিত ধুলো রয়েছে চৈতন্য মহাপুর চেতু তৎপর মার্জন, সেটাকে পরিষ্কার করতে হবে, কৃষ্ণ স্বয়ং পরিষ্কার করে দেবে ভেতর থেকে। লক্ষ লক্ষ জীবনে আমাদের যা জমে আছে সেগুলো ভগবান ইচ্ছা করলে খুব সহজেই থেকে আমাকে মুক্ত করে দিতে হবে, আমার নিজের চেষ্টায় হয়তো অনেক সময় লাগবে। নষ্ট প্রায় সু অভদ্রেশু
नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवती नैष्ठिकी तदार्जस्तम भावा कामलोभादयश्च जे चेतेतैरनाभिद्धं स्थितं सत्ये प्रसीदति एवं प्रसन्न मनसो भगवद् भक्ति योगतः भगवत तत्व विज्ञानं मुक्त संघर्ष जायते विद्यते हृदय ग्रंथि चित्तन्ते सर्व संशया कियन्ते च कर्माणि दिष्ट्वैवात्मनीश्वरे। এখানে বলছে শ্রীমদ্ভাগবতে নষ্ট প্রায় সহদ্বেষ, আমাদের সকলের মধ্যেই এসব কলুষ রয়েছে কম বেশি। নিত্যং ভাগবত সেবা, প্রতিদিন যদি আমি ভাগবত কথা শুনি কোনো শুদ্ধ ভক্তের মুক্তি আছে, কী হয় ভগবতীর উত্তম শ্লোকে, ভগবান যাকে উত্তম উত্তম শ্লোক দিয়ে তার ভক্তরা গুণগান করেন, ভক্তির ভগবতি নৈষ্টিক, সে তখন ফিক্সড আপ ডিভোটি হয়ে যায়, নৈষ্টিক নৈতিক ভক্তি হয়ে যায়। তার মানে নিরন্তর প্রতিদিনই মঙ্গলাইতে এমনি এসে পড়ছে, জোর করতে হচ্ছে না। তারপরে কী হচ্ছে, তদা রজস্তম, সকাল সকাল উঠেই চান করছে, তদা রজস্তম, এইভাবে রজগুণ তমগুণ যার লক্ষ্য হচ্ছে কাম ক্রোধ লোভ এসব, তার নিজেকে জিজ্ঞেস করে কত আমি থেকে মুক্ত হচ্ছি, আমি ঠিক ঠিক করি আস্তে আস্তে এগুলি থেকে মুক্ত হতে থাকবে, নাহলে বৃদ্ধ বয়সে মরতে যাচ্ছি তখনও দেখবো আমার কামের প্রভাব রয়েছে। যতক্ষণ এগুলো আছে তো ভগবত ধামে যেতে হলে তো এসব থেকে মুক্ত হতে হবে, আমি কী করে ভগবানকে জানি, তাই ভগবানের সঙ্গ করা দরকার। ভগবানের সঙ্গ করছি আমি, হরি নাম করছি, সবাই বলুন হরে কৃষ্ণ, সবাই বলছে না, আমার মনে হয় পা আর্ধেক বলছে কিনা সন্দেহ, সবাই বলুন হরে কৃষ্ণ, অধিকাংশ বলছে মনে হচ্ছে না, কৃষ্ণ কৃষ্ণ। দেখুন আপনি শুদ্ধভাবে বলেন, বলছেন এক হরি নামে যত পাপ হরে, পাপি হয়ে তত পাপ করিতে না পারে, যতই সে পাপ করে থাকুক বহু জন্মে, একবার যদি শুদ্ধভাবে হরি নাম করতে হয় তাতে যথেষ্ট, ওই সব পাপ টাপ সব মুক্ত। কিন্তু খুব সম্ভব আমাদের আছে কিছু সেই জন্য অপরাধ, সেই জন্য ফট করে হচ্ছে না। সেই জন্য বলেছে বাংলাও, কষ্ট করলে কেষ্ট মেলে, কষ্ট করতে হবে তো কী করে যাবো। তদা রজস্তম কামল চেতই তো অনাবিদম স্থিতম সত, তখন সতগুণে আমরা স্থিত হব, ভগবান হচ্ছে বিশুদ্ধ সত্ত্বে ভগবান প্রকাশিত হন, তাকে বলে বাসুদেব নাকি বসুদেব। তাই আমরা দেখি যে ভগবান পিত ভগবানের সেই ভক্ত শুদ্ধ ভক্ত, হ্যাঁ বাসুদেব আর দেবকী, তা বাসুদেবের থেকে দেবকীর মনের থেকে, বাসুদেব মনের থেকে দেবকীর মনে গেল, এরকম কিছু আছে লেখা আমাদের কোনো আচার্য বিশ্বনাথ চক্রবর্তী থাকে তার থেকে। এইভাবে কোনো যেমন কোনো পত্নী তার পতির কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে, সেই রকম যে ছাত্র বা শিষ্য বা শিষ্যা সে যখন গুরুর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে, তখন গুরুর হৃদয় থেকে তার চিত্ত থেকে যে শুদ্ধ ভক্তি ভগবান রূপে তার থেকে তার কাছে যায়, এইভাবে সে শুদ্ধ ভক্ত ভক্তি লাভ করে। এটা আমাদের এক আচার্য এরকম বলেছেন, এরকম বলছেন যে আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মদ সেগুলো অনেকটা কৃষ্ণের যে দেবকীর বসুদেবের ছটি সত্তা হলো তাই আমাদের কংস হত্যা করে, তার মানে হলো এই কাম ক্রোধ লোভ মোহ মদ মদ সহ্য এগুলোকে নিজের চেষ্টায় মুক্ত কঠিন, তাই ভগবানের আমরা সঙ্গ করছি, হরিনাম করে প্রসাদ খেয়ে ভক্ত সঙ্গ করে প্রতিদিন আর সেবা করে। যখন এগুলো যাবে গিয়ে তম রজগুণের প্রভাব গেলে গিয়ে তার মানে এগুলো কমে গেল, এগুলোকে ভগবানের সেবায় ভক্ত লাগিয়ে দেয়। অনেকে নিজের চেষ্টা করে, হ্যাঁ কিন্তু ভগবানের সেবায় লাগিয়ে ভক্ত করে, অন্যের অন্যভাবে চেষ্টা করে, সেটা সবসময় হয় না। আমরা দেখি অনেক মুনি, সে দুর্বাসা কোন মুনি সে মেনকা এলো তাকেই করে দিল বিশ্বমিত্র মুনি, তো আমরা তো যোগী না, আমরা ভক্ত। অনেক সময় যোগী বলে যে ভক্ত যোগী ভগবানের সঙ্গে যোগ করছে, কিন্তু ভগবান বলছে হরিদাস ঠাকুর দেব, হরিদাস কাছে মায়াদেবী এলো, আরও অনেকে অনেক কিছু পাঠালো,
তাকে প্রলম্বিত করার জন্য হরিদাস ঠাকুর বরং তাদের ভক্ত বানিয়ে দিন। তো এইভাবে আমরা হরিদাস ঠাকুর বা মহাজনদের অন্য আমাদের শ্রেষ্ঠ যারা ভক্ত আছেন আচার্য তাদের অনুসরণ করে তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরাও শুদ্ধ ভক্ত হতে পারে মায়ের হাত থেকে মুক্ত হয়ে হরিভজন করে ভগবানকে চলে আসি। তাই বলছেন আমাদের আচার্যরা যে কেউ সংসারের পার হইয়া সংসারে জন্ম মৃত্যু যারা ব্যাধি হয় 84 লক্ষ জমিতে ঘোরা ঘুরছি আমি, সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভুজুক নিতাই চাঁদের। নিতাই চাঁদ আর গুরু কোনো পার্থক্য নেই, গুরু নিতাই চাঁদেরই একটা প্রতিনিধি, তারই একটা অংশ। সে শিক্ষা নিতাই চাঁদকে আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু গুরুর কথা মতো চলো এই নিতাই চাঁদের কিন্তু কি বাবা, কারণ গুরু নিতাই চাঁদকে প্রতিনিধিত্ব করছেন। তাই বলছে এবং প্রসন্ন মনস ভগবত ভক্ত, তখন সে প্রসন্ন হয়। তা অধিকাংশ লোকই এই জগতে হলো বিষণ্ন, দেখবেন যে কেউকে জিজ্ঞেস করুন আপনার টেনশন দুশ্চিন্তা আছে, হ্যাঁ কত সমস্যা বলবে, কিন্তু ভক্তের জানে অনেক সমস্যা আছে কিন্তু তার সে বিষণ্ন না, সে জানে আমি চেষ্টা করছি হরিনাম করছি। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়ে কী নাম রাধা কৃষ্ণ বলো সঙ্গে, রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ একই, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, তার মানে ভক্ত সঙ্গ করো, ভক্ত সঙ্গে হরিনাম এই মাত্র চায়। সংসার জিনিস এই যে জন্ম হলেই মৃত্যু, মৃত্যু হলে জন্ম, এসব আর হবে না, কী করলে না ভক্তি বিনোদ ঠাকুর বলছেন ভক্ত সঙ্গে যদি আমরা হরিনাম করি। এই জন্য প্রভুপাদ ইস্কন করেছে, এই জন্য আপনাদের এই ভক্তিবৃক্ষ বা আরও আছে কি নামত্ব। তা আমি নিজেকে জিজ্ঞেস করি আপনারা যে আগে হরিনাম আর ভক্ত হওয়ার আগে কেনে যখন ছিলেন তার থেকে এখন এই যে ইস্কনে এসে ভক্তি করছেন বা ভক্তিবৃক্ষে এসে হরিনাম করছেন প্রসাদ খাচ্ছেন, আমার জীবনে একটা পরিবর্তন দেখছেন কি না? হ্যাঁ, তা শাস্ত্রে বলছে করলে কি হবে তার জীবনটা অনেক মঙ্গলময় হয়ে উঠবে আগের চেয়ে, আর যত কিছু অশুভ সব দূর হয়ে যাবে। তাই বলছি ক্লেশ অগ্নি যতরকম আমি দুঃখ পেতাম অন্য জীবের থেকে দিত প্রাকৃতিক বিপর্যয়, এই যে কী জানি কত রকম আছে খরা অ্যাক্সিডেন্ট কত কী এসব তিন রকমের দুঃখ পায়, সেসব থেকে ধীরে ধীরে সব দূর হয়ে যাবে। তখন সে মুক্তিও চাইবে না, শুধু চাইবে ভগবানের সেবা, যে ভগবানের সেবা করবে তার ভগবানই তাকে দেখবে, এ ভগবানের স্বর্ণগত হয়েছে যা আমরা দেখি। বলছি এবং প্রসন্ন মনস, তাই আগে আমরা বিষণ্ন ছিলাম, আমাদের অনেক কিছু টেনশন ছিল, টেনশন মানে দুশ্চিন্তা যে কি এইটা কী করে করবো, ওটা কী করে করবো, কী হবে এখন টাকা নেই। তা এখন ভক্ত হয়ে সেদিক থেকে অনেক ভালো দেখছেন কি না? হ্যাঁ, এটা হলো প্র্যাকটিক্যাল, সকলে বলবেন তো ভালো দেখছেন আপনারা। সুতরাং যত করবেন তত আপনার দিকে দেখবেন দুঃখ দুর্দশা সব ভক্তিপথ থাকবে যায় সকল বিপদ, তারপরে সব দুঃখ দুঃশা দূর হয়ে যাবে। যেই দিকে যেদিকে তাকাই আমি আনন্দ দেখি, তার মানে সবসময় আমি আনন্দ থাকি। তা আপনাকে সেরকম এই হরিভজন করে এখন আনন্দ পাচ্ছেন? হ্যাঁ, দেখুন কেউ হয়তো বলছে না, কারণ আপনি ঠিক করে ভজন করছেন না, সোজা কথা ভগবানের কথা হবেই, এখন আপনি যদি না করেন ঠিক করে কী করে হবে বুঝুন। আমাদের সব জায়গায় আসক্তি আছে, ভগবান বলছে মইয়া আসক্ত, ভগবান বলছে আসক্তিটা আমাদের, কার না আসক্তি আছে, সবাই লোভ আছে অনেক কিছুতে, সে টাকা চায় সুন্দরী স্ত্রী ধনী স্বামী বিরাট লিডার হবে মন্ত্রী হবে বিখ্যাত ব্যক্তি হবে হেন তেন, এই সমস্ত আসক্তিটা যদি আমি লোভটা যদি ভগবানই দিই তাহলে আমাদের জীবন সার্থক। এইরকম অনেক কাহিনী আছে, তুলসীদাসের জীবন দেখা যায় সে তার স্ত্রীতে খুব আসক্ত ছিল, তো একদিন তার স্ত্রী এরকম বললেন যে স্ত্রী নেই অনেকদিন বাড়িতে শ্বশুর বাড়ি গিয়ে বাপের বাড়ি গেছে, তখন সে তার অভাবে নেই ওখানে অনেকদিন থাকতে পারছে না, আবার তার স্ত্রীকে দেখা করতে গিয়ে এমন এক সময় গেছে লোকেরা ভাবছে রাত্রিবেলা কে দেবে, হয়তো ভাবছে চোর টোর ভয় পেয়ে গেছে, সে কাহিনী আছে যাই হোক কোনো রকমে সে লোকে জানতে পারলো সেখানে এসছে তার শ্বশুর বাড়িতে।
তা স্ত্রী তখন সে অপ্রস্তুত বাইরে বা পাড়ার লোকরা কী ভাববে এসব ভাবছে, তা স্ত্রী তাকে ভিতরে আসে, তবে তাকে এরকম তিরস্কার করে বললেন, বলার পরে বললেন এই এইরকম আসক্তি তোমার এতে, হ্যাঁ এর যদি বিন্দুমাত্র আসক্তি তোমার ভগবান গোবিন্দের চরণে হতো তাহলে তুমি বিরাট এক সাধু হয়ে যেত। ওই কথাটা বুঝতে পারলো, ঠিকই বলেছে, তখন চলে যায়। যদিও স্ত্রী চায় না, চলে যান কি বিরাট সাধু এইভাবে। এরকম আরও অনেক কাহিনী আছে। বিল্বমঙ্গল ঠাকুরের কাহিনী, সে এক আসক্ত ছিল, যদিও ভক্ত কিন্তু বেশ্যাতে আসক্ত ছিল। তো একদিন যে বাপের শ্রাদ্ধ, বাৎসরিক শ্রাদ্ধ, তো সে তখন বারবার বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, যা কিছু করার ক্রিয়াকর্ম আছে না, বাৎসরিক বলছে করছে কোথাও কোথাও তাড়াতাড়ি করার চেষ্টা করছে, কিন্তু তার মনটা পড়ে আছে কখন গিয়ে সেই চিন্তামণিকে দেখবে তার সঙ্গ। এদিকে সে যখন শিব প্রস্তুত হয়ে গেছে যাচ্ছে, আমাকে বলো কখন আসছে, আমি তার আগে শেষ করি, ঠিক আছে। তো কোন রকমে যখন কাজ হয়ে গেছে সে তাড়াতাড়ি তার চলেছে, এদিকে যখন যাচ্ছে কোনো কারণেই হোক বাইরে যেই বেশি থেকে প্রচণ্ড বৃষ্টি ঝড় তুফান, কিন্তু তার আসক্তি এতই যেমন করে সে যাবেই। দেখুন আসক্তি কীরকম, আমাদের সকলের এরকম আসক্তি আছে, অনেক ঘটনা এরকম বলতে পারি। এই জন্য এখানে বলছে মহিয়া আসক্তি, ভগবানের আসক্তি যত বাড়াবো তত আমি ভগবানের দিকে যাচ্ছি, বুঝতে পারি ভগবত প্রেম লাগবে। তো এই করে সে অনেক কষ্টে গিয়ে দেখলো আবার নদী পার হতে হবে, ভিজে সব না আছে মাঝি না আছে, না চতুর্দিকে তাকায় অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। অবশ্য ওখানে সাগরও নেই, নদী আছে, কিন্তু আশা নিরাশা কোনো নৌকো নেই কোনো আছে, কিন্তু যেতেই হবে। আমাদের এরকম হয় অনেক সময়, কেউ টাকার জন্য সে কেন বলে জীবনের পর্যন্ত বিপদে ঝুঁকি নেবে নেবে না, এরকম যার যাতে আসক্তি যে ভগবানের জন্য এইটুকু করবে তার তো কথাই নেই, সেটা দেখাচ্ছে কিরকম কী করবে না, আমাকে যেতেই হবে উত্তাল তরঙ্গ নদীতে কী করে যাওয়া যায় ভাবছে, ভিজে ঝড় তুফান দাঁড়িয়ে আছে ভাবছে, হঠাৎ দেখলো কি ভেসে যাচ্ছে, হঠাৎ করে ঝাঁপ দিয়ে ওটাকে ধরেছে, সাঁতার যায় না, ওটাকে ধরে কোনো রকমে গিয়ে চৌপায় যায় না, ওটা কী ভাবছে কি কলা গাছ বা কোথাও, আসলে তা নয়, সে ভুলে গেছে সব, সব জ্ঞানই নেই, আসলে একটা মৃতদেহ দুর্গন্ধ, কিন্তু তার জ্ঞান নেই দুর্গন্ধ। এদিকে চিন্তামণি ভাবছে এই যে বিল্বমঙ্গল ঠাকুর ব্রাহ্মণ তো বলছে আর আজকে আসবে না, এত ঝড় তুফান, দরজা টরজা বন্ধ করেছে, অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে, রাত রাত হয়ে আসছে, দরজা টরজা বন্ধ করে দিয়েছে, কিল দিয়ে বসে আছে ঘরে নিচে, আর ও ঝড় তুফানকে পার হয়ে গেছে ওখানে গিয়ে দেখে সব দরজা আর বৃষ্টি বন্ধ, হঠাৎ তুই তুই কী করে ঢোকা যায়, ঝড় তুফান দেখছো কী একটা ঝুলছে দড়ির মতো, তো কোন রকম ওটা ধরে উঠেছে, এগিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছি এত ক্লান্ত। তো চিন্তামণি বলো একটা কিছু আওয়াজ শুনলাম, খোঁজ খবর নিয়ে গিয়ে দেখছি হ্যাঁ এসে গেছে, তুই কী করে এলে এই ঝড় তুফান প্রচণ্ড বাতাস বজ্রপাত হচ্ছে কী করে এলে, তোর এই এই করলাম এই করলাম এই করলাম এই করে নদী পার হলাম, তারপরে এখানে এদিকে তোর বন্ধ হতে না তো কোনো দরিদ্র নেই গিয়ে গিয়ে সেটা মরা সাপ, তোর ঘর গায়ের থেকে একটু দুর্গন্ধ বেরোচ্ছে তুই বুঝতে পারো না, তুই বুঝতে পারলো একটা মৃতদেহকে ধরে এসছে, দেখুন আসক্তি কী জিনিস, তার জন্য সব কিছু করতে পারে। তা আমাদের এই কণামাত্র আসক্তিতে হলে ভগবান এসে জন্য তার জন্য যদি এরকম করি
তাদের আমরা খুব বড় একটা ভক্ত হইতাম, ওর সেই কথাটাই বললো আমারকে। তখন ওর মনটা হলে ঠিকই তো বলেছে, সব ভুলে গেল, তখন সব ছেড়ে চলে গেল ঠিক করে। কিন্তু আবার শিক্ষা করে যা যেতে যেতে যার যা ইয়ে আছে, আসক্তি আছে বা অভ্যাস আছে, সহজে ছাড়া খুব কঠিন। আবার একটা ভদ্রমহিলা দেখছে সে চান করে কাপড়টাও শাড়ি পরে উঠছে, জল নিয়ে যাচ্ছে, ও দেখে আবার সুন্দর স্ত্রী দেখে আবার তার দিকে পিছি পিছিয়ে যাচ্ছে। সে বুঝতে পেরেছে, ভদ্রমহিলা তো বুঝতে পারে, জানি যে ভালো একজন ভদ্র ব্রাহ্মণ সে কী করে এসব করছে। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে স্বামীকে বলে দিয়েছে, পতিকে বলছে, ও তাই নাকি, আচ্ছা দেখা যাক, ও তো আসছে ও আমাদের বাড়িতে, কেন সেসব জ্ঞান নেই, এর ফলে কী হবে আস্তে আস্তে। তো তার স্বামী জিজ্ঞেস করছে, এ বলছে, এই হ্যাঁ তা আপনি এরকম শুনলাম, দেখি তো মনে হচ্ছে আপনি সম্ভ্রান্ত এক ব্রাহ্মণ, আপনি কেন আমার স্ত্রী এখান দিয়ে আসছে চান করে আপনি তার পিছিয়ে পিছিয়ে আসছেন, কী ব্যাপার? সে বলছে, তখন আমার খুব ভালো লাগে, কিছু লজ্জা টজ্জা নেই, ঠিক আছে বসুন। তাহলে স্ত্রীকে বল তুমি ভালো করে সেজে টেজে গিয়ে তার গিয়ে সেবা করো, তার সেবা করো, হ্যাঁ যাও না, যাও আমাদের অতিথি। তখন ও হঠাৎ কী করে ভগবানের কৃপা মনের মধ্যে অনেক পরিবর্তন আসছে, আমি সব কী করছি। তখন যেই এসছে সেজে টেজে তার স্ত্রী তার কাছে, আপনি বলছেন আমার স্ত্রী আমার স্বামী পাঠিয়ে দিল আপনার কাছে আমাকে। তখন কিছুক্ষণ পরে বলছে, মা তোমার মাথায় চুলে তোমরা কাটা দাও না, একটা কাটা দিবে প্লিন, ওদি আপনি কী করবেন, সে পরে হবে তোমার কিছু মনে করো না, দাম দাম না না ওদি আপনি কী করবেন, সন্দেহ হচ্ছে আপনি কাটাটা চাইছেন, যেই দিয়েছে তৎক্ষণাৎ বলছে আমার সমস্ত সবচেয়ে বড় শত্রু দেখছে ইন্দ্রিয় না, তোকে আজকে শেষ করে দেবো তক্ষণই, ওটা ফাট করে চোখটা কান অন্ধ করে ফেললো, তারা সবে আমি বৃন্দাবনে যাবো, অন্ধ বৃন্দাবনে আমরা কজন এরকম পারব। তো এইভাবে সে তারপরে একজন আমাদের বিখ্যাত একজন পরম শুদ্ধ ভক্ত আমাদের আচার্যের মতো হয়ে যায়। তো 700 বছর নাকি বাচ্চা ছিল, বৃন্দাবনে গিয়ে ভজন করত, কৃষ্ণ প্রতিদিন বালক কৃষ্ণ এসে দুধ খাওয়াত, একদিন হট করে বলছে তুমি কে আমাকে দুধ খাওয়া, তখন বুঝে ফেলেছে এটা কৃষ্ণ, হট করে ওকে ধরতে গেছে। কেউ বলে তখন বলছে তুমি আমাকে ধরা না দিতে পারো, তোমার হাত ধরতে পারছে কিন্তু আমার হৃদয় থেকে তুমি কিছুতেই বেরোতে পারবে না, তোমাকে বন্ধ করে আমি রেখে দেবো ধরে। আমাদের এরকম কৃষ্ণকে আমরা রাখতে পারি বা মহাপুরুষকে যদি এরকম আসক্ত হতে পারি, কয়েকটা কথা বললাম কেন প্রশ্ন আগে করতে পারেন, হ্যাঁ হ্যাঁ তো বলো, আচ্ছা তো এরকম যার যেরকম ভগবানের প্রতি লালসা, এসব কোয়ালিফিকেশন আরও বলেছে গুণ, সে অনুযায়ী ভগবান তাকে কৃপা করেন। আমরা মহাপ্রভুর দেশে মহাপ্রভুর অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে, লীলা আছে, আমরা জানি কয়েকটা হয়তো আলোচনা করতে, যেহেতু আমরা সব ভক্তিবৃক্ষের, তো মহাপ্রভুর কথা কৃষ্ণ কাছে হয়তো আরও ভালো, কৃষ্ণই মহাপ্রভু, কিন্তু রাধারানীর ভাব নিয়ে, রাধারানী যেভাবে ভগবানের সেবা করেন সেই ভাব নিয়ে আমাদের দেখাচ্ছে কী করে কৃষ্ণের সেবা করতে হয়, সেটাই হচ্ছে মহাপ্রভু। কিন্তু কৃষ্ণই রাধারানীর মতো কেউ সেবা করতে পারেন না, অত ভাব তো সেই ভাবটা নিয়ে মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছে কী করে কৃষ্ণের সেবা করতে হয়। ভগবানের বিরহে আমরা লক্ষ লক্ষ জীবন ভগবানকে ভুলে অন্যদিকে ভোগের দিকে কর্তৃত্বের দিকে মুখ করে আছি, তাই ভগবান আমাদের এই সংসারে পাঠিয়ে দিয়ে যাও ওখানে গিয়ে ভোগ করো তুমি কর্তৃত্ব করো। এখন আমাদের সুযোগ আছে, সে না করে সেটা যদি আমি ভগবানের সেবায় লাগাই, আমার যা কিছু আছে, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন মানস দেহ গেহ যো কিছু মোর ওর পিলু তুয়া পদে নন্দ কৃষ্ণ, তার বলছে আমার যা কিছু আছে স্ত্রী ছেলে মেয়ে সবই তোমার সেবক সেবিকা, আমিও তাই, আমার যা কিছু আছে সম্পদ সম্পদ সবই তোমার, আমি শুধু দেখাশোনা করছি। এখানে ভগবানের চরণে সম্পূর্ণ শরণাগতি করি, যা ভক্তিবিনোদ ঠাকুর তার গানের মধ্যে বলছেন, মা রবি রাখবি যে ইচ্ছা, এখন তুমি
তোমার যা ইচ্ছা আমাকে তুমি মেরে ফেলতে পারো আর বেঁচে বাঁচিয়ে রাখতে পারো। আর যদি আবার জন্মই দাও তবে এমন জন্ম দিও জানি ভক্তের ঘরে আমার ব্রহ্মা হয়েও দরকার নেই, যে ভগবত বহির্মুখ, ভগবানের দিকে, ভগবত মনমুখী না, ভক্ত না। তার চেয়ে ওনাকে একটা কীটও যদি আমি জন্ম হয়ে থাকি তিনি যেন ভক্তের দিয়ে জন্ম, কেন ভক্তের সঙ্গ হবে, প্রসাদ খেতে পারবে, সব কিছু তাও ভালো, আপনার যেন সেবা করতে পারি। সুতরাং সেবাটাই আমাদের জীবন, ইস্কনের তাই। তো কয়েকটা কথা আলোচনা করি কী করে একদিনকে মহাপুর কতগুলো লীলা আছে। একদিন মহাপুর তার কাছে পুরীতে সব ভক্তরা, গৌরের ভক্তরা কয়েকশো প্রতি বছর আসতেন রথযাত্রার আগে বোধ হয়, তাই মাঝখানিকে সব থাকতেন সদুয়ে পার বেশি কম কম বেশি। তো একদিনকে তিনি সকলের সাথে কথা বলেন, যখন আসে তাদের স্বাগত করেন মালা দিয়ে চন্দন দিয়ে নিজে পা ব্যক্তিগতভাবে। তো একদিনকে জিজ্ঞেস করে সবাইকে, ইয়ে সেই আমার শ্রীখণ্ডের মুকুন্দ ছিল, তার ছেলে তার স্ত্রী এসব এসছে, তাকে বলছে মুকুন্দ তোমরা এখানে এসছো, আচ্ছা কে বাপ কে ছেলে? ও রঘুনন্দ, রঘুনন্দ ছেলেটা, আর বলো মুকুন্দ, তারপরে তিন ভাই। তো কয়েকটা কাহিনী আলোচনা হচ্ছে। তো ও বলছে যে খুব তাৎপর্যপূর্ণ, এরকম কেন এরকম বলছে কে ছেলে কে? তখন তিনি বলছেন আসলে ওই আমাদের, আমরাই ওর সন্তান, কেন বাপের কাছে লোকে শেখে, কিস বাপের কাছে লোক শেখে, ওই আমাদের বাপ। কেন কেন মহাপ্রভু তো ভগবান সবই জানে, তথাপি আমাদের শিক্ষা দেওয়ার জন্য বলছে ওর থেকে আমরা শিখছি। কী শিখছ? যখন শিখছি কী করে ভগবানের সেবা করতে হয়, কী করে ভক্তি করতে হয়, কেন কেন তো ওর হাত থেকে ভগবান খাচ্ছে, এসে কই আমাদের থেকে তো খাচ্ছে না, কীরকম? তখন বলছেন যে কী হয়েছে কি, এই মুকুন্দ একদিনকে কোথায় ভগবানের মহাপ্রভুর উপাস্তি মহাপ্রভুর পার্শ্বদ ভক্ত, তো একদিনকে কোথায় বাড়ি যাবে, তখন ছেলেকে বলছে উনি মুকুন্দ এই শ্রীখণ্ড আছে না এখান থেকে বেশি দূর না, মানে নবদ্বীপ দিয়ে গেলে বেশি দূর, এই যে কাটোয়ার ওখানে নামলে জাজিগ্রাম, জাজিগ্রাম থেকে একটু গেলি শ্রীখণ্ড। তো সে বলছে যে তুই ভগবানের আমাদের যে আছে কেন রাধা গোপীনাথ, গোপীনাথের আমি তো যাচ্ছি গিয়ে কে ঠাকুরের সেবা করবে তুমি, আমি যদি কদিন না আসি ঠাকুরের সেবা করতে পারবি? হ্যাঁ হ্যাঁ বাবা বলে যাও কী করতে হবে, তুই তো ঠাকুরের আরতি ভোগ লাগাবি, ঠাকুরকে খাওয়াবি আর তারপরে আরতি করবি, ঠিক আছে? হ্যাঁ তোর বাবা গেছি গিয়ে। তখন যা মনে আছে তা বলছে, তো ওখানে আছে দেখবেন লেখা এসব মহাপুরুষের লীলা। কেন তো ও ছেলেটা তো জানে না মন্ত্রতন্ত্র, ও কি আর ঠাকুরকে ভোগ দিয়েছে, মা রান্না টান্না করেছে বলে ঠাকুরের সাথে কথা বলছে, সরল তো বাচ্চা ছেলে, আমি মন্ত্রতন্ত্র কিছু যাই না, বাবা বলেছে হ্যাঁ তোমায় খাওয়াতে তুমি খাও, এসব বলছে ঠাকুরের সাথে কথা বলছে। তখন গোপীনাথ দেখছে খুব সরল, তখন দেখছে ঠাকুর খাচ্ছে না, ভেবেছে খাবে ঠাকুর, খুব সরল, তখন কাঁদছে আবার কখনো বাবা লাঠি নিয়ে আসছে, বলছে আমাকে বলে এসব যে তুমি খাও নাহলে কিন্তু মারবো এসব। তখন ঠাকুর ওর সরলতায় গোপীনাথ খুবই তুষ্ট হয়েছে যে তিনি খাচ্ছে। তা এইভাবে যে কদিন করে খায়, এদিক ওর বাপ একদিন কে এসে জানতে পারলো মুকুন্দ এসে বাড়িতে যে মহাপ্রসাদ নিয়ে আসছে না, সে কি কেন বলছে ঠাকুরকে খাইয়েছি, ঠাকুরকে খাইয়েছে আমরা একদিন করছি তো করি দেখি না, তো এরকম সত্যি কি ঠাকুর খাচ্ছে, হয়তো বন্ধুদের নিয়ে ও কখনো খেয়ে নেয়, বলে যাচ্ছে না তো প্রতিদিনই, হ্যাঁ যে কদিন তুমি ছেলে না সব ও প্রসাদ নিয়ে আয় না, সব খেয়ে বলছে ঠাকুর খেয়েছে, হতে পারে যদিও আমাদের ঘরে জন্ম হতে পারে, বড় ভক্ত ঠাকুরের হাতে কাজ হতে পারে। আচ্ছা দেখা যাক। আরেকদিন আবার বলল যে খোকা আমি যাচ্ছি রঘুনন্দন
আমি বাইরে যাচ্ছি যতক্ষণ না আসি কদিন, তুমি এটা ঠাকুরের আবার সেবা করো, কেমন ঠাকুরের খাবো? হ্যাঁ হ্যাঁ বাবা, আবার সে করছে। ও এদিকে ওর বাবা ভাবলো জানে কখন ঠাকুর খান ভোগ লাগায়। ঠাকুরের যে গর্ভগৃহ আছে যেখানে ঠাকুর থাকে, সে জালনাও আছে পাশে, খিড়কি আছে, তো সেই দিক দিয়ে দেখছে মাঝে মাঝে কী করছো, দেখছে হ্যাঁ সব কিছু করছে। হঠাৎ দেখছে ও ঠাকুরের সাথে কথা বলছে, সেই আগের মতো বলছে, ঠাকুর আজকে ইয়ে নিচ্ছি যে খাও তুমি এখন। হঠাৎ দেখলে সে সত্যি তো ঠাকুর প্রকট হয়ে সে খাচ্ছে। এদিকে ঠাকুর গোপীনাথ জানে ছেলেটা খুব সরল, ওর এই ভাব দেখে ঠাকুর এসে আবার খাচ্ছে। এদিকে তার মনে পড়লো ঠাকুর যাকে দেখা দেন সেই দেখতে পাবে তাকে, তাই তিনি ভাবলেন কিন্তু বুঝে ফেলেছেন ভগবান সঙ্গে, আরে অন্য কেউ দেখছে, ফট করে খাওয়া বন্ধ করে দিয়েছে, কিছুটা খেয়ে হাতে মধ্যে, তা আপনারা গেলে হয়তো এখনও দেখতে পাবেন সেই ঠাকুর। আমাদের ভক্তরা এখান থেকে যায় ঠাকুর শ্রীখণ্ড মহাপ্রভু বলে খণ্ডের ভক্ত, তো এই জন্য ও বলল এই যে রঘুনন্দনকে মহাপ্রভুর কাছে মুকুন্দ বললেন যে এই থেকে আমরা শিখছি, ওর হাতের থেকে ঠাকুর খাচ্ছে, কই আমাদের খাচ্ছে না, তাই ওর থেকে আমরা শিখছি কী করে ভক্তি করতে হয়। সেই জন্য বললাম যার থেকে শিখে সেগুলো গুরু বাবা, তাই বলছি ও আমাদের বাবা। এভাবে মহাপ্রভুর অনেক লীলা আছে, এর থেকে আমরা বুঝতে পারি যে আমরাও যদি কোনোভাবে এসব শুনে তাদের প্রধান কনুষ্করণ একদিনকে আমাদের, আপনার যদি ভাগ্যবতী হন ভাগ্যবান হন কে জানে অনেক কিছুই অনুভব করতে পারবে, যেমন করে ভক্ত যারা অনেক দিন সেবা করছে, তাহলে তো থাকতে পারবে না কিছু আনন্দ, কিছু কিছু একটা আনন্দ না পেলে এই সংসারের আসক্তিকে ছিন্ন করা খুব কঠিন, খুব কঠিন। হয়তো আমরা ভক্তি করছি ঠিক আছে ভালো, আস্তে আস্তে যাচ্ছি, সত্যি সত্যি ভগবানের কাছে তাতে যেতে চাই আর এই সংসারে না আসতে চাই, তা আমাদের আসক্তি ভগবানে বাড়াতে হবে সংসার। এমন একটা সময় হয়তো ভগবানের পুরো আসক্তি নিশ্চিত ভগবান ধামে যাবে নিশ্চিত, কিন্তু যায় আসে না, কে মেয়ে কি ছেলে কি ব্রহ্মচারী কি ঝাড়ু দিচ্ছে ভগবানের মন্দিরে, তাদের যায় আসে, ভগবান দেখবে আমার ছেলে, ভগবান সব কিছু করতে পারে যা আমরা কল্পনাও করতে। এই ভগবানের মুকুন্দ বলে এক ভক্ত ছিল আরেকটা, সে বাংলাদেশে বলে, সে একদিনকে মহাপ্রভু যখন লীলা করছে মালিনী আর শ্রীবাস ঠাকুরের গিয়ে, হ্যাঁ বোধহয় বিষ্ণুর খাটে বসে সবাইকে ডাকছে, এদিকে সবাই এসো নবরুদ্ধ নিয়ে কার কি কে কি বর্চা বলো, আমি তো বলতে পারি খোলা বাচ্চা সিদ্ধর হয়েছে তো, কিন্তু সবাইকে ডাকছে, তো অনেকক্ষণ পরে সবাই ভাবছে আরে মুকুন্দকে তো ডাকছে না, মুকুন্দ অভিমান হয়েছে মহাপ্রভু আমাকে ডাকে না, তাই বেচারা ঘুরতে পারছে। হঠাৎ মহাপ্রভুকে গিয়ে একজন বলেই দিয়েছে, মহাপ্রভু আপনি সকলকে ডাকছেন, এদিকে মুকুন্দ ওখানে ঘুরছে ও আসছে না আপনার, আপনি তো ডাকছেন না, আরে ওটাকে আমি ডাকবো খরঝাটিয়া, সেটা আবার কি খরঝাটিয়া, এটা আমাদের আচার্যরা ব্যাখ্যা করেছে, তার মানে অন্য মতের যারা আছে যারা হ্যাঁ কর্মী জ্ঞানী যারা, তারাও বলে আমরাও ভগবানের সেবা করি, তাদের মতের সাথে মত মিলিয়ে বলে হ্যাঁ ঠিক আছে করতে থাক একদিনকে এসবও করি, তার মানে ভক্তিটা নিষ্ঠা মতো করছে না, সম্পূর্ণ শুদ্ধ ভক্তের যেরকম যে ভক্তি ছাড়া অন্য কিছু দিয়ে কিছুতেই তুমি ভগবানকে পাবে না পাবে না পাবে, এরকম হতে হবে। আমাদের যে দর্শন অর্থাৎ প্রীতি ভালোবাসা দিয়েই ভগবানকে জয় করা যাবে, অর্থাৎ আমার কোনো ইচ্ছা নেই শুধুমাত্র ভগবানের সেবা করার ইচ্ছা, আমি ধন জন সুন্দরী এসব কিছুই চাই না, মুক্তিও চাই না, এটা হচ্ছে শুদ্ধ ভক্তি। দেহ তো তো আর বলছে না, তাই জন্য তোর কোনো আশা নেই, মুকুন্দ জিজ্ঞেস কর মহাপ্রভুকে জিজ্ঞেস কর, তাহলে আমার কোনো আশা নেই না, বলছে সে হাজার হাজার জীবনের পর, হ্যাঁ কী বলছে এরকম কিছু বলেছে, বলছে
অনেক হাজার জীবনের পর হয়তো তো এসে বলেছে, হ্যাঁ তবে আমার আশা আছে বলে আনন্দ করে ও নৃত্য করছে। তা মহাপুরুষ খুশি হয়ে গেল, ওর হাজার জীবন এখনই এক সেকেন্ডেই চলে গেছে, যা ওকে ডেকে নিয়ে। মহাপ্রভু এত কৃপাময় যে হাজার হাজার জীবন পরে মহাপুরুষ দর্শন পাচ্ছে, এক মুহূর্তে হাজার জীবন চলে গেল, ভগবানকে আমি তুষ্ট করতে পারি, দেখলে আর উৎসাহ। সেগুলো আমাদের উৎসাহ থাকা দরকার, ভগবানের বিশ্বাস থাকা, উৎসাহ যে এই জীবনেই আমি ভগবান কাছে উৎসাহের সঙ্গে নিশ্চয় দৃঢ় প্রতিজ্ঞ, সঙ্গে সঙ্গে আমার ধৈর্য থাকা চাই, শতবৃত্তি ডুপ্লিসাস কপটতা করলে চল, সাধুর সঙ্গে ভক্ত সঙ্গে সজাতি স্নিগ্ধ জীবন থাকে। তো নিশ্চয়ই এক জীবনের চেষ্টা করবে, নাও হয় ভক্ত তো অনেক উজ্জ্বলকে যাবে, সামান্য যতটুকু বাকি আছে কৃষ্ণ ভাবনামিতে সেটুকু অভাবটা দূর হলে তো আবার চলে যাবে। সেটা না আমাদের দেখুন গম্ভীরভাবে এটাকে নিতে হবে, সবাই একটা হিন্দু ধর্ম করে আমিও বৈষ্ণব হয়েছি করছি হোক করছে ঠিক আছে, যে খুব এরকম দৃঢ় নিশ্চয় এই জীবনেই ভগবানের কাছে যাবো, ঠিক ঠিক গুরুর কথা মতো চলে সদ্গুরু নিশ্চয়ই হতে পারে। কেন বহুবার তার কয়েক শিশুকে বলছে এরকম যে আমি আশা করছি এই জীবনেই ও ভগবানের কাছে যাবে, কেন আপনারা পারবে না, সবাই পারবে। প্রশ্ন তো আচ্ছা কি বললাম কতক্ষণ, প্রায় বেশি প্রায় 45 মিনিটের বেশি হয়ে গেছে। আচ্ছা আপনার কোনো প্রশ্ন আছে বলুন। হ্যাঁ হরে কৃষ্ণ, এ সম্বন্ধে রোদের তেজ বাড়ছে, অসুবিধা হচ্ছে সবাই, হ্যাঁ কিন্তু আপনার আগ্রহ আছে, বসে আছেন রোদের সম্বন্ধে ভালো, আমি যদিও রোদে বসে নি। গুরুমার যা বলেছেন কৃপা করে এই পরিপ্রেক্ষিতে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো মতামত থাকে জানাতে পারেন। আচ্ছা আমি তাই বলি, কেউ যখন বলছেন আজকে কতজন মঙ্গল আরতি করেছেন হাত তুলুন, ভালো যারা যারা মঙ্গল আরতি করেছেন ভোর ভোর ঘুম থেকে করেছেন হাত তুলতে বলছেন গুরু মহারাজ, হাত তুলুন। যারা ষোলমালা জপ করেছেন হাত তুলুন, এবার যারা ষোলমালা জপ করেছেন আজকে কমপ্লিট করেছেন হাত তুলুন, যারা 10 মালা অন্তত করেছেন হাত তুলুন, সবাই 4টি নিয়ম পালন করছে। আর কারা এর মধ্যে 4টি নিয়ম পালন করছেন হাত তুলুন, কোনো সংকোচ করবেন না, সকলে নিঃসংকোচে হাত তুলবেন, চেষ্টা করুন, যারা ভক্ত যারা করছে তার সঙ্গে সংকোচ নিশ্চয়ই পারবেন। শেষ করে আমি চলি, আমরা হৃদয় থেকে গুরুমাজকে ধন্যবাদ জানাবো, সকলে মিলে 3 বার হরিধ্বনি করে বলুন হরি বল হরি বল হরি বল শ্রী শ্রীমৎসেবক স্বামী গুরু মহারাজ কে, শ্রী প্রভুপাদ কে। পারমার্থিক বনভোজন মায়াপুর ভক্তৃক্ষ আয়োজিত বনভোজনে অংশগ্রহণকারী ভক্তবৃন্দ কে, গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। গুরু মহারাজকে আমরা ভক্তৃক্ষের পক্ষ থেকে